প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, ঘরে বসে ক্লাস করো। আমাদের সেই প্রয়াসেই আজ অনলাইন স্কুলে ক্লাস শুরু। এর মধ্যে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ফাতেমা আক্তার পারুল, সহকারী শিক্ষক, কুতুবপুর রসনালী উচ্চ বিদ্যালয়, সখীপুর, টাঙ্গাইল। আমি আজ তোমাদের নবম শ্রেণীর জীবের পরিবহন ষষ্ঠ অধ্যায়ে পাঠ এক নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা বলি যে আমরা সবাই জানি যে জীব কাকে বলে। জীব সম্পর্কে তো আমরা সবাই জানি যে যাদের জীবন আছে, চলাচল করতে পারে, তাদেরই বলা হয় জীব। আর পরিবহন বলতে আমরা বুঝি যে বয়ে চলা বা স্থানান্তর করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। এখন জীবের পরিবহনের ক্ষেত্রে আমরা এখানে যেটা পড়বো সে পাঠ একে আছে আমাদের উদ্ভিদ ও পানির সম্পর্ক। উদ্ভিদ এবং পানির সম্পর্ক আমরা জানি, জীবের ক্ষেত্রে পানিটা হলো আমাদের অতি প্রয়োজনীয়। পানির অপর নাম হলো জীবন। পানি ছাড়া আমরা কোনোভাবেই বাঁচতে পারি না, যেই কারণে আমরা জানি যে জীবের প্রোটোপ্লাজমের ভৌত অবস্থাটাই হলো জীবনের মূল ভিত্তি। আর এই প্রোটোপ্লাজমের শতকরা 90% হলো পানি, যেই কারণে পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। তো পানিকে কি বলা হয়? ফ্লুইড অফ লাইফ। কেন বলা হয়? প্রোটোপ্লাজমের শতকরা 90% পানি থাকার কারণে আমরা পানিকে বলি ফ্লুইড অফ লাইফ। এখন এই পানি ছাড়া এই প্রোটোপ্লাজম কোনো মতেই বাঁচতে পারে না। পানি কমে গেলে প্রোটোপ্লাজমগুলো কি হয়? চুপসে যায়, সংকুচিত হয়। সেই ক্ষেত্রে আমাদের পানি সরবরাহের প্রয়োজন হয়। দেখা যায় যে চৈত্র মাসে যে সময় প্রচণ্ড খরা থাকে, শুষ্ক মৌসুমে বড় বড় গাছগুলো কেমন নেতিয়ে পড়ে, এই জন্যে প্রোটোপ্লাজমের পানির ঘাটতি পূরণের জন্য আমরা সেই সমস্ত উদ্ভিদের মধ্যে কী করি? পানি সেচ দিয়ে থাকি। এখন এইখানে পানি মূলের সাহায্যে উত্তোলনের ক্ষেত্রে আমরা দেখি যে উদ্ভিদের যেই পানি প্রয়োজন সেই পানিগুলো আমরা তিনটা স্তরে ভাগ করি। একটা হলো ইম্বায়ুবেশন, একটা হলো ইম্বাইবিশন, আর একটা হলো বেপন। নাম্বার থ্রি হলো অভিশ্রবণ। আর উদ্ভিদের পানি উত্তোলনের ক্ষেত্রে এই তিনটা প্রক্রিয়ায় আমাদের মানে উৎপ্রতভাবে জড়িত। বিশেষ করে ইম্বায়ুবেশন আমরা বলবো সেটাকে, যে আমরা যদি একটা কাঠখণ্ড পানির মধ্যে, শুকনো কাঠখণ্ড পানির মধ্যে কিছু সময় ভিজিয়ে রাখি, দেখা যায় সেই ক্ষেত্রে কিছু পানি কাঠের শুকনো খণ্ডটা কী করে, কলয়েড ধর্মী হওয়ার কারণে এরা কিছু পানি শোষণ করে নেয়। সেই পানি শোষণের প্রক্রিয়াটাই হলো ইম্বায়ুবেশন। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি, সেলুলোজ এবং স্টার্চ জাতীয়, জিলেটিন জাতীয় পদার্থ, যেগুলাকে বলা হয় কি হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক পদার্থ আমরা তাদের কি বলি, যেটাকে বলা হয় পানিপ্রিয় পদার্থ। যেই কারণে কাঠখণ্ডের মধ্যে কলয়ের ধর্মী বস্তু থাকার কারণে এরা কী করে, পানি শোষণ করে। আরেকটা অংশ আমরা পড়বো কি বেপন, দ্বিতীয় ক্ষেত্রে যেই বেপনের অংশটা। বেপনের ক্ষেত্রে দেখো আমার হাতে একটা পারফিউম আছে, এটা যদি আমরা রুমের এক কোণে স্প্রে করি, দেখা যাবে এটা একটা সময় সারাটা ঘর আলোকিত করে, মানে সুগন্ধ ছড়ায়। এটা কিভাবে ছড়ায়? বেপনের অর্থ হলো ব্যপ্ত হওয়া বা ছড়িয়ে পড়া। এরা খুব মানে দ্রুত সময়ে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে দ্রুত ছড়িয়ে পড়ে, এটাই হলো বেপন। এখন এই বেপনের ক্ষেত্রে দেখা যায় যে একই বায়ুমণ্ডলীয় তাপ এবং চাপের ক্ষেত্রে এদের যেই মানে স্বাভাবিক অবস্থাতে ব্যপ্ত হওয়া, ছড়িয়ে পড়ার যেই মানে প্রচ্ছন্ন
ঘটনা এটাকে বলা হয় ব্যাপন চাপ ঘাটতি এমন এই ব্যাপনের যেই চাপটা এই ঘাটতির ব্যাপন চাপ ঘাটতির কারণে আমাদের মানে উদ্ভিদগুলো মূলের সাহায্যে পানি শোষণ করে যেরকম পাতার মেসোফিল অংশের মধ্যে দেখা যায় যে টানের কারণে পানিটা এভাবে শোষণ করে আরেকটা অংশ আছে অভিশ্রবণ এখন অভিশ্রবণের ক্ষেত্রে দেখো আমার হাতে আছে কিছু কিশমিশ এগুলোর ফুল সাদা পানিতে আমি ভিজিয়ে রেখেছি কিশমিশগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আস্তে 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 এগুলো কি হয় সুপসে যাওয়া কিশমিশগুলো মানে একটু টসটসে রসযুক্ত হয় সেই ক্ষেত্রে অভিশ্রবণের যেই অংশটা এটা ফুললি হলো ব্যাপন থেকে একটু ভিন্নধর্মী ব্যাপনের ক্ষেত্রে বললাম আমরা যে বেশি ঘনত্ব অঞ্চল থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে আর অভিশ্রবণের ক্ষেত্রটা হলো বেশি ঘনত্ব থেকে এরা মানে বিষয়টা ফুললি বিপরীত এখন এই যে আমি কিশমিশগুলো পানিতে ভিজিয়ে রাখছি এই কিশমিশটা যদি পানিতে না ভিজিয়ে আমি চিনিযুক্ত ঘন দ্রবণের মধ্যে ভিজিয়ে রাখি তাহলে দেখা যাবে যে কিশমিশের এই টসটসে অংশটা আর দেখা যাবে না এগুলো আবার চুপসে যায় এইভাবেই মানে অভিশ্রবণের মাধ্যমে কি করে উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি পরিবহন করে শোষণ করে তুলে নেয় আরেকটা অংশ বলা যায় যেই অংশটার ক্ষেত্রে একটা অর্ধব্যাপ্ত পর্দা কাজ করে কিশমিশের ক্ষেত্রে কিশমিশের যেই আবরণীটা ছিল এটা অর্ধব্যাপ্ত পর্দা হিসেবে কাজ করে এইভাবে আমরা আবার দুইটা অংশ দেখাতে পারি যে এখানে একটা চিনির দ্রবণ চিনির দ্রবণের মধ্যে ঘন অংশ এটা হলো ঘন দ্রবণ আরেকটা হলো পাতলা দ্রবণ এই ঘন চিনি দ্রবণ এবং পাতলা চিনি দ্রবণের মধ্যে যদি আমরা একটা অর্ধবেদ্য মানে একটা পর্দা টানিয়ে দিই তাহলে শেষে একটা সময় দেখা যাবে যে এগুলো দ্রুত দুই পাশে একই মানে সমান ভ্যালেন্সে চলে আসে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ব্যাপন এবং অভিশ্রবণ একে অপরের বিপরীতভাবে একই কাজ করে তো একটু বিপরীত ভিন্নতা ব্যাপনটার ক্ষেত্রে ঘন অঞ্চল থেকে মানে পাতলা অংশের দিকে যায় আর চিনির দ্রবণের অভিশ্রবণের যে অসমোসিস ঘটনাটা এটাকে দেখা যায় কি পাতলা অংশ থেকে এরা ঘন দ্রবণের দিকে ধাবিত হয় এইভাবেই উদ্ভিদ মূলের সাহায্যে পানি শোষণ করে তার আজকের পাঠে আমাদের যেই শিক্ষার অংশ ছিল সেটা হলো দ্রবণ কাকে বলে দ্রবণের গুরুত্ব অভিশ্রবণ এবং ইমবায়বেশন সেই ক্ষেত্রে তোমাদের একটা বাড়ির কাজ হলো লিখে নাও খাতায় সবাই যে উদ্ভিদের পানি শোষণে ব্যাপন এবং অভিশ্রবণ এর গুরুত্ব ব্যাখ্যা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুন্দর থেকো বাড়ির কাজটা যথাযথ খাতায় লিখবে ধন্যবাদ